নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেন থেকে আমি সোনালি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুস্বাদু একটা আলুর চপের রেসিপি। যেই চপ আমরা সাধারণত রাস্তার পাশের দোকান থেকে কিনে খাই, সেই চপ আজকে আমরা বাড়িতে বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আগে প্রথমে আমি আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে নিই। আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু, আলুটা সেদ্ধ করে নিয়েছি আমি। আর নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, নুন আর চিনি, আর নিয়েছি বেসন, এক কাপ বেসন নিয়েছি আমি। আর নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, আদা, শুকনো লঙ্কা, পেঁয়াজের কুচো আর রসুন। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। প্রথমে আমি বেসন দিয়ে চপের ব্যাটারটা আগে রেডি করে রাখছি। চপের ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ বেসন। একটা বাটির মধ্যে এক কাপ বেসন নিয়ে নিতে হবে। তার মধ্যে নিয়ে নিতে হবে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। 2 টেবিল স্পুন আমি এখান থেকে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে চপটা খুব খাস্তা আর মচমচে হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে একটু হলুদ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। সামান্য একটু আমি এর মধ্যে চিনিও দিয়ে দিলাম, সামান্য পরিমাণে। এবারে আমরা এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো সব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে গুলে নিতে হবে ব্যাটারটাকে। ব্যাটারটা খুব ভালো করে গোলাতে হবে, যেন এর মধ্যে কোনো দানা না থাকে। ভালো করে ব্যাটারটা গোলানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব বেকিং সোডা। সামান্য পরিমাণে বেকিং সোডা আমি দিয়ে দেব এর মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি বেকিং সোডা, বা আপনারা খাওয়া সোডাও এটাকে বলতে পারেন। সামান্য 1 চিমটি দিয়ে দিচ্ছি। এটাকে এবার ভালো করে মিশিয়ে আমি মোটামুটি 20-25 মিনিটের মতন রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা আলুর পুরটাকে রেডি করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা ব্যাটারটাকে রেখে দেব। আমার ব্যাটারটা দেখুন এরকম ধরনের ব্যাটারটা হবে, একদম পুরো পাতলা হলেও হবে না, আবার খুব ঘন হলেও ব্যাটারটা কিন্তু হবে না। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি ব্যাটারটাকে ঢেকে রেখে দেব। আলুগুলো প্রথমে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, অন্তত 2 থেকে 3 ঘন্টা রেখে দেবেন সেদ্ধ করে, জানি আলুগুলো একদম পুরো ঠান্ডা হয়ে যায়। এবারে আমিগুলো আলুগুলোকে হাতের সাহায্যে এগুলোকে এরমভাবে ভেঙে নেব। তারপরে আমি আলুর পুরটা রেডি করে নেব। হয়ে গেছে আমার আলুটা মেখে নেওয়া, এরপরে আমি পুরটা রেডি করে নেব।
গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি, এবারে আমি পুরটা রেডি করে নেব। কড়াইটা শুকিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষার তেল। দিয়ে দিয়েছি এর মধ্যে, কড়াইটার মধ্যে আমি সর্ষার তেল মোটামুটি 2 টেবিল স্পুনের মতন আমি সর্ষার তেল দিয়ে দিয়েছি। সর্ষার তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। আমি 2টো শুকনো লঙ্কা এই তেলটার মধ্যে দিয়ে লঙ্কা দুটোকে ভেজে তুলে নেব। এটাকে আমি আলু সেদ্ধটার মধ্যে মেখে নেব, লঙ্কা ভাজাটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর এই তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজটা। গ্যাসের আঁচটা কমিয়ে এরপর আমি এটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এরপর আদা আর কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এবারে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, কেন আমি আলু সেদ্ধটার মধ্যে নুন দিইনি, ওই জন্য আমি 1 টিস্পুনের মতো নুন দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে এটা আমি কষাতে থাকবো। ভালো করে এটা ভাজা হয়ে গেলে একটুখানি তারপরে আমি দিয়ে দেব জিরে, ধনে, হলুদ আর দিয়ে দেব সামান্য পরিমাণে আমি একটু লঙ্কার গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আমার কাঁচা লঙ্কাটা খুবই ঝাল, তাই জন্য আমি অল্প সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো কিন্তু আমি অল্পই দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। চপের মশলা সবসময় একটু চেষ্টা করবেন কম তেলে বানাতে, তাহলে চপটা ভালো হবে বানাতে, না হলে কিন্তু চপটা সবসময় খুলে যেতে চাইবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটা। আলুটাই দেখুন আমি শুকনো লঙ্কা দিয়ে একবারে মেখে নিয়েছি। শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়ে আলুর সঙ্গে মেখে নিয়েছিলাম। এরপরে এরকম করে ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটার সঙ্গে। একটু সময় নিয়ে এটা করতে হবে, আলুর জানি জলগুলো একদম টেনে নেয়, তাহলে চপটা ভালো হবে। দেখুন বন্ধুরা, আমার চপের মশলাটা পুরো রেডি হয়ে গেছে। একটু সময় নিয়ে করতে হবে, মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে আমি চপের মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন এখন পুরো কড়াই থেকে মশলাটা ছেড়ে দিয়েছে, কড়াইয়ের গায়ে আর একটুও লেগেনি। আমার মশলাটা রেডি হয়ে গেছে, এরপরে আমি গ্যাসটা অফ করে চপের আলুটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব।
কড়াই থেকে আমি পুরটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এইভাবে থালার মধ্যে একটু ছড়িয়ে রেখেছি। এবারে ঠান্ডা হয়ে গেলে আমি চপের আকারে এটা তৈরি করে নেব। চপের মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, এরপরে আমি অল্প অল্প করে নিয়ে এরকমভাবে গোল করে নিচ্ছি। গোল করে নামার পর এইভাবে চেপে চেপে এটাকে এইভাবে পাতলা করে নিতে হবে। চেপে চেপে পাতলা করে নিয়ে তারপর আমি এইটাকে রেখে দেব। অল্প করে ময়দা নিয়ে নিয়েছি ময়দার ওপরে, জানি একটার সঙ্গে একটা না লেগে যায়। এইভাবেই প্রত্যেকটা চপকে আমি তৈরি করে নিচ্ছি। তারপরে তেলে আমি সরষের তেলে আমি চপটা ভেজে নেব। আলুর চপ সবসময় সরষের তেলে ভাজলেই টেস্টটা বেশি হয় সাদা তেলের থেকে। এইভাবে আমি সবগুলো চপ রেডি করে নেব। এরকম একটা করে লেবুর আকারে নিয়ে নিয়েছি, এরপরে হাতের সাহায্যে এরকমভাবে চেপে চেপে এটাকে ছড়িয়ে নেব। দোকানে কেনা চপ যেরকম সাইজের হয় ওরকম সাইজের ঠিক বানিয়ে নেব চপটাকে। দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে সব চপগুলো গড়া। টোটাল আমার 10টা চপ হয়েছে, দুটো আলুতে 10টা চপ হয়েছে, এখানে 5টা আর এখানে 5টা। এরপর আমরা কড়াই বসিয়ে দেব, কড়াইয়ের মধ্যে চপগুলো সব ভেজে নেব। গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াই, এর মধ্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সরষের তেল। এবার সরষের তেলটা গরম হয়ে গেলে আমি এই তেল থেকে, সরষের তেলটা গরম হয়ে গেলে গরম তেল থেকে 1 টেবিল স্পুন গরম তেল তুলে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। ব্যাটারটার মধ্যে দিয়ে আর একবার ভালো করে গুলিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি 1 টেবিল স্পুনের মতন সরষের তেল, এর মধ্যে গরম সরষের তেল দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। তাহলে চপটা আমাদের খুব ভালো মুচমুচে হবে। ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছে। গ্যাসটা আমি একদম সিম করে দিয়েছি। এরপরে আমি আলুর চপগুলো একটা একটা করে এর মধ্যে ডিপ করে ছেড়ে দেব। এরকমভাবে আলুর চপটাকে এই গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর আমরা ছেড়ে দেব। দুখানা চপ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা একদম লো আছে। আমি এবার আস্তে আস্তে করে চপগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আমার একদিকে চপটা ভাজা হয়ে গেছে এক পাশটা, তারপরে আমি আর একটা পাশ উল্টে নিয়েছি। এইভাবেই দুটো পাশ খুব ভালো করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার চপটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াই থেকে তুলে নেব।
একই রকম ভাবে আমি সবকটা চপকে এভাবে ভেজে নেব। এইভাবেই সবগুলো চপ আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার চপগুলো ভাজা সব রেডি হয়ে গেছে। আমি সব চপগুলো তুলে নিয়ে চলে এসেছি। এরপর আমি প্লেটে সাজিয়ে দেব। আপনারা এটা মুড়ির সঙ্গেও বাড়ির লোকেদেরকে সার্ভ করে দিতে পারেন। দেখুন চপটা কত ভালো হয়েছে। আমি একটা চপ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, চপটার ভেতরটা কীরকম দেখতে হয়েছে। খুবই গরম চপটা, ভাঙা যাচ্ছে না হাতের থেকে। দেখুন চপের ভেতরটা কত ভালো হয়েছে, আর খেতেও সেরকম সুস্বাদু হয়েছে। আপনারা নিশ্চয়ই এই চপটার রেসিপি দেখে বাড়িতে বানাবেন আর খেয়ে দেখবেন কত ভালো হয়। আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার রান্নাটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরপর দেখা হবে অন্যদিন আরেকটা নতুন রান্না নিয়ে। নমস্কার।